হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং ট্রাভেলার দেবজিৎ। আর আজকের আমরা লাচেনে স্টে করেছিলাম কাল রাতে, এসে এখানে আজকের আমরা যাচ্ছি গুরুদন মার্গের জন্য। আর এই হোটেলটা না খুবই ভালো, নিরিবিলি জায়গায় লাচেনের অবস্থিত। আর এখান থেকে তোমরা নিচ থেকে এসে এই হোটেলে স্টে করবে। আর এদিকে যে সোজা রাস্তা দেখাচ্ছি যেটা, এটা চলে যাচ্ছে হচ্ছে গুরুদন মার্গের দিকে। হোটেলটার নাম ছিল বন্ধু সানভিউ। আর সারা রাত কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো গাড়ি ভিজে একেবারে একাকার অবস্থা। চলো বেরোই তাহলে। গাইজ, আমরা বেরিয়ে পড়েছি লাচেন থেকে। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে গুরুদন মার্গ, যেটার জন্য এতদিন ওয়েট করেছিলাম। আর গুরুদন মার্গ কোনো ডেস্টিনেশন না, এটা হচ্ছে বাইকারদের কাছে একটা স্বপ্ন। কজ ওয়ার্ল্ডের হাইয়েস্ট লেক, 17,800 ফুট উচ্চতায় এই লেকটা অবস্থিত, ঠিক আছে। এটা যে কোনো বাইকার বলো বা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, ট্রাভেল করতে পছন্দ করে, তাদের কাছে একেবারে মানে স্বপ্ন। সেই স্বপ্ন পূরণেই আজকের দিন আমাদের কাছে। তো সেফলি যাতে সেই স্বপ্নটা পূরণ করতে পারি আর সেফলি যাতে সেই জায়গাটায় পৌঁছাতে পারি, এটাই প্রে করি। ওকে, তো চলো আস্তে আস্তে এগোই আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। বন্ধু, সামনেই একটা ব্রিজ চলে এসে তোমাদের, যেটা আমি কালকেও লক্ষ্য করেছি, তো যেটা বলা লেফটে লেখা আছে, দেখো, ওয়ান ভেহিকেল অ্যাট আ টাইম। মানে এত ব্রিজটা অতটা সক্রিয় নয় কি যে দু তিনটে গাড়ি একসাথে তোমার লোড নিতে পারবে, তো সেটা একটু দেখে শুনে যেও, কারণ এই রাস্তার কোনো ক্ষতি হলে যারা ট্যুরিস্ট আসে তাদের তো প্রবলেম হবেই, তার সাথে সাথে তোমাদেরও প্ল্যান ক্যান্সেল হতে পারে। সো সেফলি যেও, আর লাইফ রিস্কও হতে পারে, সেটা একটা বলার বিষয়। তো সেফলি যেও, সেফলি রাইড করো, আর একটু রুলস মেনে চলো, যেটা সবার জন্যই বেটার হবে। বন্ধু, জায়গাটা দেখো কি দুর্দান্ত লাগছে। দু সাইডে পুরো গ্রিনারি, পুরো গাছ দিয়ে ভরা, পাহাড়ের কোল দিয়ে রাস্তা যাচ্ছে, অসাধারণ লাগছে। আর নিচ থেকে তোমাদের দেখাচ্ছি, চলো কার্ভটা নিয়েই। নিচ থেকে না একটা রিভার বয়ে যাচ্ছে, পুরো জলের আওয়াজ আমরা ওপর থেকে যখন নামছিলাম তখন থেকেই পাচ্ছিলাম। দেখো লেফট সাইডে, রাইট সাইডে যে রিভারটা আছে, জাস্ট অন্য লেভেল, কোনো কথা হবে না। জাস্ট এটা ফিল হচ্ছে যে নো ম্যান্স ল্যান্ডের দিকে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর সামনে একটা ব্রিজ আছে, কি দুর্দান্ত লাগছে। দেখো ওয়াও, রিভারটা দেখো কি দুর্দান্ত লাগছে। আর পুরো লামা ফ্ল্যাগ দিয়ে ব্রিজটা কভার আপ করা আছে, বিকজ তারাদের এটা মানে মানে রিচুয়ালস আছে যে এটা তাদের শান্তির প্রতীক, সামথিং কিছু তারা মানে। ওকে, তো চলো আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোই। আমরা আগের পাহাড় থেকে নিচে নামলাম, দেন আবার আর একটা ব্রিজ ক্রস করে আবার একটা পাহাড়ে চড়া স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ যে রাস্তা আস্তে আস্তে কার্ভগুলো, দেখো ফার্স্ট কার্ভ থেকে হাইটে ওটা স্টার্ট করে দিলাম আমরা। তো এই পাহাড়েরও আর টপে গিয়ে আবার পাহাড় ক্রস করে আমাদের অন্য পাহাড় যেতে হবে। এটাই মজা পাহাড়ে বাইক চালানোর। कस्तो मजा है ले ले मा रमैलो कालियो डाली, कस्तो मजा है ले ले मा रमैलो कालियो डाली। अजुनू साजी। বন্ধু, সামনের ভিউটা দেখো, স্নো ক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে, কি বিউটিফুল লাগছে। এঁকে বেঁকে রাস্তা, আর ভিউটা দেখো, জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠলো। এতদিন এইসব ভিউ মানে ভিডিওতে দেখতাম, আর আজকে সেই জিনিসটা চোখের সামনে দেখছি। আমরা আস্তে আস্তে হাইটে উঠছি, অনেকই হাইটে উঠছি, তো আস্তে আস্তে স্নোয়ের দিকে আমরা এগোচ্ছি। তো চলো আস্তে আস্তে এগোই, আগে যাই দেন তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধু, জীবনে টাকা অনেক ইনকাম হবে, অনেক টাকা আসবে, বাট সামনের ভিউটা দেখো কি লাগছে, মানে এই প্রাইসলেস ভিউটা জাস্ট এনজয় করছি, মানে এত সুন্দর। অনেকক্ষণ থেকে চোখের সামনে আসছে আর এখন পুরো খোলা সামনে এলো। আর এখানে একটু ভিড় দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে তো এখান থেকে তোমরা ড্রেস ভাড়া করতে পারো, কারণ ওপরে তো বরফ হতেও পারে, তো সেই কারণের জন্য ঠান্ডা ড্রেস যদি তোমাদের কাছে প্রপার না থাকে, সেই জন্য তোমরা এখান থেকে সে ড্রেস ভাড়া করে নিয়ে ওপরে উঠতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। বাট ভিউটা জাস্ট মাথা পাগল করার মতো, মাথা নষ্ট করে দেওয়ার মতো ভিউ আছে, সেরা, জাস্ট অন্য লেভেল, জাস্ট অন্য লেভেল। হালকা হালকা অফরোড শুরু হয়ে গেছে গাইস। আর যেটা বলার, দূরে পাহাড়ের ওপর দেখতে পাচ্ছি লামা ফ্ল্যাগ করা, আর উপরে একটা মন্দির আছে। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, বাট কি দারুণ লাগছে। মানে ওখানে সে আশেপাশে কয়েকটা ঘরও আছে, ভাবো যেখানে ওখানে যারা থাকে তাদের লাইফস্টাইল কতটা অ্যাডভেঞ্চার, কতটা বিউটিফুল। হ্যাঁ, টাফ, বাট অবভিয়াসলি অ্যাডভেঞ্চারাস লাইফ তাদের। আর পাশ থেকে একটা নদী যেটা বইতো এক সময়, বাট এখন পুরোপুরি
জল নেই, জল শুকিয়ে গেছে। আর উপরে দেখতে পাচ্ছ, এই যে লেফট সাইডে দেখো ঘরগুলো দেখতে পাচ্ছ তোমরা আশা করি, ওকে। আর উপরে হচ্ছে পুরো স্নো, মানে একদম কাছাকাছি চলে এসেছি, আস্তে আস্তে এগোই। আর রাস্তাটাও আস্তে আস্তে খারাপ হচ্ছে, অফ রোড করতে এসেছি, তো অফ রোডটা আমাদের খুবই ভালোভাবে যাতে পাই এবং যাতে আমরা সেফলি কমপ্লিট করতে পারি এটাই আশা করি। তো চলো আস্তে আস্তে এগোই, দেন দেখা হচ্ছে তোমাদের সাথে। दिल की खता भी है क्या, मुझको गिला भी है क्या, अरे इस दिल लगी के सिवा दिल ने किया। रास्ता और पूरा डेड कंडीशन गाइस, পুরো নিচের দিকে ঢালু রাস্তা, আর পুরোপুরি টোটালি অফ রোড। আর মানে রাস্তায় কাদা থাকার জন্য না, তোমার পিছনের চাকা পুরোপুরি স্পিন খাচ্ছে, তো ভয়ও লাগছে, বাট খুব কন্ট্রোল করে চালাতে হচ্ছে। সামনের ব্রেক তো দেওয়াই যাবে না, ক্লাচটাও বুঝে শুনে ইউজ করতে হচ্ছে। তো এইগুলোই এক্সপিরিয়েন্স যেটা পাহাড়ে এসে অফ রোড করলে পাওয়া যায়, এটাই অ্যাচিভমেন্ট, এটাই থেকে যাবে আমাদের সাথে। গাইস ব্রিজটা না ডেড কন্ডিশন, পুরো পাত্তিগুলো উঠে আছে, রড যেগুলো দিয়ে করেছে সেগুলো পুরো বেরিয়ে আছে, মানে চোট খেয়ে যাওয়ার ভয় আছে। তো আবার দেখো ব্রিজটা ক্রস করতেই রাস্তাটা পুরো স্টিফ, পুরো উপরের দিকে উঠছে, ক্যামেরায় বোঝা হতো যাবে না হয়তো, কিন্তু রাস্তাটা পুরোপুরি খাড়াই রাস্তা। গাইস সামনে থেকে একটা ডাইভারশন আছে যেটা তোমার লেফট সাইডে উঠে যাবে, যেটা কালাপাথরের দিকে যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে যে গুরুদনবার, ঠিক আছে। আমরা সেই দিকে চেষ্টা করে দেখব, কারণ হোটেলের যারা ছিল তাদের থেকে খোঁজখবর নিয়ে জেনেছি যে কালাপাথরে এখন বাইক অ্যালাউ নেই, ঠিক আছে, অনলি ফোর হুইলার অ্যালাউ আছে। তো দেখা যাক কী হয়, আমাদের তো প্ল্যান ছিল ওঠার, বাট জানি না কী হবে। এই যে দেখতে পাচ্ছ সামনে লেফট থেকে গাড়ি উঠছে, এটাই হচ্ছে কালাপাথর যাওয়ার রাস্তা, আর সোজা যেটা আছে ওটা তোমার চলে যাচ্ছে যে গুরুদনমার, ঠিক আছে। তো চলো দেখা যাক একবার ট্রাই নিয়ে কি বলে, তো আশা করি মনে তো হচ্ছে যে যেতে দেবে না, বাট দেখা যাক। তো চলো গিয়ে দেখি কি বলে, দেন দেখা যাবে। বন্ধু আমরা ওয়েট করলাম, কথা বললাম, এই তো দাদাও কথা বলছে, তো যেতে দিচ্ছে না, আমাদের ইউ টার্ন ঘুরে আবার গুরুদনমার্গের দিকেই চলে যেতে হবে। তো নেক্সট টাইম কালাপাত্তার আবারও আসবো, এবার হলো না যদি নেক্সট টাইম খোলা থাকে। তো চলো, যারা বাইকার আরও দেখছো পিছনে সব উঠছিল, চলো চলো সব চলো আস্তে আস্তে নিচের দিকে, সব একসাথে গুরুদনমার্গই যাওয়া হোক। সো লেটস গো, আমরা আবার গুরুদনমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে যাই তো দেখে নিয়ে। তো লেটস গো চলো। আরে বস দেখো রাস্তা দেখো, টোটালি অফ রোড তো করে আসছিলাম, এবার পুরোপুরি কাদা রাস্তা, স্লাশের মধ্যে থেকে যেতে হচ্ছে, চাকা পুরো কোনো মানে কন্ট্রোল করতে পারছি না, পিছনের চাকা তো টোটালি মানে ডান্স করছে মনে হচ্ছে, আর সামনের চাকাটাও মানে খুব কন্ট্রোল করে চালাতে হচ্ছে। আরে 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 দেখে 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 দাদা, এক্ষুনি যাচ্ছিল পড়ে, বাট কন্ট্রোল করে নিয়েছে। তো খুবই সাবধানে যেতে হচ্ছে, তোমাদের যেটা বলার যে এই রাস্তা থেকে তোমরা যখন ক্রস করবে একটা জিনিস ফলো করো, যে হ্যান্ডেলটাকে টাইটভাবে কন্ট্রোল করার চেষ্টা করো না, হ্যান্ডেলটা যেমন লুজ রেখো, যেমনভাবে যাচ্ছে যেতে দাও গাড়িকে, ঠিক আছে। আর ওই জিনিসটাকে কন্ট্রোল করে নাও, তাহলেই তোমরা ইজিলি বেরোতে পারবে, নাহলে হ্যান্ডেল যদি তুমি কন্ট্রোল করতে যাও পড়ে যাবে। তো চলো আস্তে আস্তে এগোই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধু সেই বরফের পাহাড়গুলো একদম আমাদের কাছাকাছি চলে এসে দেখতেই পাচ্ছ, আর ঠান্ডা ভাই, এতটাই ঠান্ডা লাগছে যে কোনো জায়গা থেকে যদি হাওয়া ঢোকে মানে সারা শরীর কাঁপিয়ে দিচ্ছে। তো ফুল জ্যাকেট পরে আর হেলমেটের কাঁচগুলো তো চালানোই যাচ্ছে না, অ্যান্টিফগ আছে বলে বেঁচে গেছি এই এই রাইডে, তাহলে খুবই প্রবলেম হতো। তো চলো সেফলিভাবে আমরা যাই, টোটালি অফরোড রাস্তা, ফুল লন মজা হচ্ছে, আর তার সাথে সাথে এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে যেটা আর কোনো কথা বলাই যাবে না, জাস্ট অন্য লেভেলে। সামনের পাহাড়গুলো বরফ, সূর্যের আলো পড়ে বরফগুলো এত সুন্দর রিফ্লেক্ট করছে যে খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। ये पल जिंदगी का कि खुद गर्द सी ख्वाहिश लिए बेसास भी हम तुम जिए है गुलाबी गुलाबी सवा।
গাইস চেকপোস্টে পৌঁছে আমরা কাগজের স্ট্যাম্প আমরা বাড়ি নিয়েছি, আর এখান থেকে এবার আমরা গুরুদনমার্গ দিকে যাব। আর এই হচ্ছে এখানে বাইকগুলো তোমাদের রেখে আগে চেকপোস্ট আছে, ওখানে তোমাদের স্ট্যাম্প মারাতে হবে, আর এটাই হচ্ছে লাস্ট চেকপোস্ট গুরুদনমার্গে ওঠার আগে। ভাই বের করছে বাইক, ভাই সব রেডি হয়নি, দেন বেরিয়ে যাবো এখান দিয়ে। বুম, তো লেটস গো, চলো। আর সব আমরা গিয়ার আপ হয়ে নিয়েছি, আর ঠান্ডাটা ঠান্ডা যে হাওয়া দিচ্ছিল না ওটাও খুব বেশি পরিমাণে দিচ্ছে। আর তোমাদের যেটা বলার, ওই দেখো সামনে একটা লাল গেট দেখতে পাচ্ছ, লুকিং গ্লাসটা ঠিক করে নি, ওয়েট করো। হ্যাঁ, সামনে যে একটা দেখতে পাচ্ছ লাল গেট, ওর আগেই একটা ছোট ঘর মতো করা আছে, ওটাই হচ্ছে এখানকার চেকপোস্ট বন্ধু। এই যে এটাই হচ্ছে সেই চেকপোস্ট যেটা বলছিলাম তোমাদের, এটা তোমাদেরকে দুপুর 12টার আগে ক্রস করতেই হবে, না হলে তোমরা গুরুদনমার্গে এন্ট্রি পাবে না। আবারও সেই শুরু হয়ে গেছে অফ রোডিং, আর ফুললি অফ রোডিং কন্টিনিউয়াসলি চলছে। আর এই হচ্ছে স্টার্টিং হলো নো ম্যান্স ল্যান্ড বলা হয় যেটা গুরুদনমার্গকে, ঠিক আছে। এখানে মানে জীবন তো কিছুই দেখা যায় না, গাছও পর্যন্ত জন্মায় না, এতটাই অক্সিজেনের অভাব। ওকে, এইটা সবে শুরু হলে আরও উপরে এখন যাব, ওইখান থেকে মোটামুটি 15 কিলোমিটারের মতো রাস্তা বাকি। তো চলো আস্তে আস্তে আমরা এগোই। আর যেটা বলার কথা যে গুরুদনমার্গের রাস্তা এমনই, জায়গাটা এমনই, এখানে ধরো আলাদা কোনো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করা পসিবলই না, এতটা পরিমাণে অক্সিজেন কম। লাদাখে তোমরা হয়তো দেখেছো যে বাইক ফাইক যাচ্ছে বা সাইকেল নিয়ে রিক্সা নিয়ে হেঁটেও অনেকে যাচ্ছে, বাট সেটা গুরুদনমার্গে পসিবল না, কজ এতটাই অক্সিজেন কম। তো বুঝতেই পারছো ডেডলি জায়গা, সো লেটস গো বন্ধু। আর অক্সিজেনের না খুব অভাব হচ্ছে, অভাবের কারণে শরীরে একটা রিয়াকশান অন্যরকম হচ্ছে। ওকে, আমরা কর্পূর নিয়ে নিয়েছি, কর্পূরের গন্ধ এতক্ষণ নিচ্ছিলাম, কর্পূর যেটা আমাদের অক্সিজেনের লেভেলটাকে ঠিক রাখার জন্য। আর অক্সিজেন সিলিন্ডার তো আছে, কোনো যদি প্রবলেম হয় তো অবশ্যই ইউজ করব। আর যেটা বলার মানে শরীরে ঠান্ডা বেশি লাগছে, মানে চোখ যদি বন্ধ করি আলাদা রকম একটা ফিল হচ্ছে, মানে কি বলবো একটা সিকনেস টাইপের ফিল হচ্ছে। তো তাড়াতাড়ি যাই, বেশি লেট করলে প্রবলেম আরও বাড়তে পারে, তো সময় বেশি নেই, ঠিকঠাক আস্তে আস্তে এগিয়ে যাই। আর টোটালি অফ রোড করতে হচ্ছে, আর খুবই ভালো লাগছে। মন থেকে যদি বলি, এটা একটা ড্রিম ছিল, ড্রিম কাম ট্রু হতে চলেছে আজকের এই দিনটার জন্য, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আর বন্ধু, দেখতে দেখতেই আমরা ভালো রাস্তায় উঠে পড়েছি, আর ভাঙাচোরা রাস্তাটা এখানে আর নেই, সুন্দর অফ রোড রাস্তা খতম। এবার আমাদের সামনে হচ্ছে পুরো প্লেন রাস্তা, দু সাইডে এত সুন্দর পাহাড়, রাইট সাইডে পাহাড়টা দেখো পুরো পুরি বরফে ঢাকা, আর মানে হালকা না ব্ল্যাকিশ টাইপের লাগছে, ঠিক আছে, যেন মনে হচ্ছে পাথরগুলো কালো কালো, বুঝলে। আর এখানে তোমার এই ট্যুরিস্ট দেখতে পাচ্ছ, দুপুর 12টা অবধি দেখা যাবে, তারপরে মানে যারা লাস্ট থাকবে তারা নেমে যাওয়ার পর পুরোপুরি জায়গাটা ক্লোজ করে দেয় ইচ অ্যান্ড এভরি ডে, কারণ তারপরে এখানে 80 থেকে 120 কিলোমিটার বেগ পর্যন্ত হাওয়া চলে, মানে বড় বড় পাথর পর্যন্ত ওড়ে, তো খুবই ডেঞ্জারাস জায়গা, তো সেই জন্য ট্যুরিস্ট অ্যালাউ করে না। আর আমরা যে চেকপোস্টে দাঁড়িয়েছিলাম না, অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, মানে উপরে যে মিলিটারিদের হসপিটাল আছে সেটা পর্যন্ত ফুল হয়ে গেছে, ঠিক আছে, এত মানুষের প্রবলেম হচ্ছে। তো হ্যাপিলি আমরা এখনও অবধি সেফ আছি, ঠিক আছে, তো এখনও অবধি আমরা এনজয় করছি রাইডটাকে। তো চলো আস্তে আস্তে উঠি, দেন তোমাদের সাথে কথা বলছি। আর সুন্দর রাস্তা, রাস্তাটা খুবই সুন্দর গাইস, রাস্তাটা দেখো কত সুন্দর স্পিডে আমরা ক্রুজ করতে পারছি, আর পুরোপুরি মনে হচ্ছে যেন লাদাখের রাস্তা যেমন হয় না, পুরো দু সাইডে ফাঁকা এলাকা, মিডিল থেকে রাস্তা, পুরো এক্স্যাক্টলি সেরকম লাগছে। আর রাস্তা কত সুন্দর, খুব সুন্দর কোয়ালিটির রাস্তা, আর সেই জন্যই সুন্দরভাবে আমরা ক্রুজ করে স্পিড মেনটেন করে যেতে পারছি। আর বাট হাওয়া এত পরিমাণে দিচ্ছে না, মাঝে মাঝে গাড়ি ডিসব্যালেন্স করে দিচ্ছে, তো সেটাকেও কন্ট্রোল করে যেতে হচ্ছে, আর উপর থেকে অনেক ট্যুরিস্ট নামছে, ঠিক আছে। তো চলো, আর এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার পরে একটা কাটিং আসবে যেটা তোমার গুরুদনমার্গের জন্য উঠে যাবে, তো মোটামুটি 10 কিলোমিটারের মতো আর বাকি আছে। আর সামনের ভিউটা দেখো বস, কোটি কোটি টাকা দিলেও এই ভিউস কেনা পসিবল না, মনে হচ্ছে যেন সামনে কেউ স্কেচ করে এত সুন্দর ছবি এঁকে দিয়েছে গাইস, আলাদা লেভেল, আলাদা লেভেল। জানি না গুরুদনমার্গের ওই জায়গাটায় গেলে কী করব, কারণ যা ছবিতে আমি দেখেছি আজ অবধি খুবই সুন্দর, ওই রকম সুন্দর জায়গা হয়তো স্বপ্নেই মানুষ দেখে, সত্যিকারের খুব কম মানুষই আসতে পারে। তো আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছি, আর সুন্দর সুন্দর কর্নারিং করে, অফ রোডিং করে, সেই অ্যাডভেঞ্চার করে ওপরে যাচ্ছি। আর ভিউজ দেখো, যেটা বলছিলাম রাইট সাইডে পাহাড়টা, অফ, পুরো স্নো ক্যাপ, স্নোতে পুরো ঢেকে গেছে। তো চলো আস্তে আস্তে উঠি, দেন তোমাদের সাথে কথা বলছি, লেটস গো গাইস। হর তরফ
বন্ধু সামনেই দেখতে পাচ্ছি বোর্ড দেখা যাচ্ছে, গুরুদনবার লেকের জন্য ডান দিকে উঠে যেতে হবে। এই যে দেখো রাইট লেফট সাইডে বোর্ড টাঙা দেওয়া আছে, সেটা রাইট সাইডে ওঠার জন্য উঠে যেতে পারবে গুরুদনবার্গের জন্য। সো চলো আস্তে আস্তে উঠি। সো লেটস গো। একটু জাম আছে কারণ উপর থেকেও গাড়ি নামছে, নিচ থেকেও গাড়ি উঠছে। আর দেখো দূরে দেখা যাচ্ছে যে কত ছোট ছোট গাড়িগুলোকে লাগছে, গাড়ি বাইকগুলোকে সব উঠছে। জাস্ট খুব সুন্দর বন্ধু, আমরা এই অফ রোডিং ট্রেলটা ধরে নিলাম। এটা থেকেই তোমরা 3 কিলোমিটার মতো ওপরে হচ্ছে গুরুদনবার লেক, বুঝতে পারছো? এই হচ্ছে অফ রোড শুরু হয়ে গেছে। এই রাস্তাটা বৃষ্টি পড়লে নাকি ডেডলি হয়ে যায় আমি আগে শুনেছিলাম, তো এখন আমরা বৃষ্টি পাইনি, তো মোটামুটি যাচ্ছি ভালোভাবেই। তো চলো আস্তে আস্তে উঠি। আর এই রাস্তাটা এমনই না, তোমায় নিজে রাস্তা করে উঠতে হবে, বা আগে যে গাড়িগুলো উঠছে তাদের টায়ারের মানে নিশান দেখে তোমাদের উপরে উঠতে হবে। যেমন দেখতে পাচ্ছ লেফট রাইটে সব যেখান থেকে ইচ্ছা তোমরা উঠতে পারো, বাট একটু দেখে শুনে উঠবে তোমরা যখন আসবে, কারণ কী বলবো আর খুবই ডেঞ্জারাস জায়গা, বালি মতো আছে, তো যখন তখন চাকা স্লিপ খেয়ে যেতে পারে। তো চলো দুর্দান্ত ভিউ এনজয় করতে আমরা আস্তে আস্তে উঠছি। আর পুরো ওঠাটা ভাই কী বলবো, পুরো খাড়াই ওঠা, পুরো খাড়াই রাস্তা, মানে মাঝে মাঝে এমন এমন হচ্ছে যে মনে হচ্ছে যেন উঠতেই পারবো না, তো খুবই ডেডলি লাগছে। তো চলো আস্তে আস্তে উঠি। আর পুরোপুরি অফরোড পাথর রাস্তা পুরোপুরি, তো চলো। আর দূরে গাড়িগুলোকে দেখো, গাড়ি বাইক যারাগুলো যেগুলো উঠছে পুরো ছোট লাগছে, আর কি বলবো জাস্ট অন্য লেভেলের ভিউটা। তো আমাদেরও এইখান থেকেই উঠে যেতে হবে। আর সামনেই দেখতে পাচ্ছ যে পাহাড়টা বরফে ঢাকা, ওটা হচ্ছে কৈলাস পাহাড়। কৈলাস পাহাড় ভগবান শিবের বাস মানে ঘর বলতে পারো, স্বর্গ, আমরা যেটা বাঙালিরা মেনে থাকি স্বর্গ, সেটাই হচ্ছে সামনে। তো বুঝতেই পারছো কতটা উঁচুতে চলে এসেছে। আর যেটা বলছিলাম তোমাদের কিছুক্ষণ আগে, তো এই জায়গাটায় মানে গাছপালা কিছুই জন্ম না, প্রাণের প্রায় হদিশই নেই। ওকে, এতই ডেঞ্জারাস ডেডলি জায়গা। তো কতটা খাড়াই রাস্তা দেখ। আরে আরে ভাই ভাই, ওয়েট পিছনে চাকা পুরো স্লিপ কাছে, তার অফ অফ গাড়িটা আটকে গেছে। আমি কীভাবে যে তুললাম আমি নিজেই জানি, কারণ পিছনের চাকা ফুল অন স্লিপ খেয়ে গেছে। আর খুব মানে আমার সামনের চাকাটা আমি রাইট দিয়ে কাটিয়ে বেরোতে যাচ্ছিলাম, পুরোপুরি আটকে গেছিলাম গাইস, ভয় লেগে গেছিলো। আরে আরে ভাই ভাই, ওয়েট 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 ওয়েট, ভাই চাকা স্লিপ খেয়ে গেছে, দাঁড়া আমি টো করার চেষ্টা করি। ওয়েট ওয়েট, আরে পিছনে গাড়ি সরে যাচ্ছে এতটাই ঢালু। ও চ চ চ চ চ চ, বাইকে নিজেকেই বেরোতে হবে, আমি যদি বেশি প্রেশার দিতে যাই আমি পড়ে যেতে পারি। সো আছি পিছনে। সো চলো চলো চলো, এই তো বেরিয়ে গেছে, বাড়ি বেরিয়ে গেছে। সো লেটস গো, এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে একদম কাছাকাছি চলে এসেছি। সো দেখো রাস্তাটা দেখো, পুরোপুরি ভাঙাচোরা, সামনের ভিউটা দেখতে পাচ্ছ, একদমই কাছাকাছি চলে এসেছি গাইস, কি বলবো, আলাদা লেভেল আলাদা লেভেল। এই ভিউ, এই সব কিছু টাকা দিয়ে কেনা পসিবল না। আরে ফার্স্ট ভিউ অফ গুরুদনবার লেক, অফ ভাই কি লাগছে, ছবি সামনে একটা পেন্ট করে রাখা মনে হচ্ছে, আলাদা লেভেল আলাদা লেভেল গাই। লাইফে একটা বিগ অ্যাচিভমেন্ট ছিল এটা আমার, একটু এগিয়ে যাই, এতদিনের স্বপ্ন গাইস মানে গায়ে কাটা দিচ্ছে, এতদিনের স্বপ্ন ফুলফিল হলো অ্যাটলিস্ট। পিছনে দেখি ভাইরা আসছে কিনা, আমি সবার আগে উঠে গেছি আর দেখা তো যাচ্ছে না, আশা করি চলে আসবে। বন্ধু আমরা ওপরে সময় কাটালাম প্রায় 20 মিনিটের মতো, আর অক্সিজেনের মানে শরীরে অক্সিজেনের একটা অভাব ফিল করছি, তো সেই কারণে যেন বেশি সময় নষ্ট না করে নিচের দিকে আমরা যাচ্ছি। আর তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আশা করি খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর এরকমই আরও ভালো ভিডিও আসতে চলেছে, তো আরও ভালো ভালো সিরিজ আমি আনবো, তো সেইটার জন্য ওয়েট করো, পাশে থেকো। আর চলো দেখালো, আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আর একটা সুন্দর ভিডিও নিয়ে। সো টাটা বাই বাই ততক্ষণের জন্য।